ভরি ওয়ান ওয়েলকাম টু উইং পয়েন্ট এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো নতুন একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর রয়েছে কেননা টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের জিডি কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসির পক্ষ থেকে তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের তেইশ জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার পদ্ধতি কী আছে এবং বেতন কাঠামো কী থাকবে বয়স সীমা কী বলেছে প্রত্যেকটি আলোচনা করবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে আগে পড়বে বুঝবে তারপরে কিন্তু আবেদন করবে যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে না পারো সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বিজ্ঞপ্তিটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখো যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম তো সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এখানে বলে দেওয়া আছে সেক্ষেত্রে তোমাদের ডেট বলেছে দেখো চব্বিশ এগারো দু হাজার তেইশ অর্থাৎ নভেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন স্টার্ট হচ্ছে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে আঠাশ বারো দু হাজার তেইশ এই ডেটের আগে তোমাদের কিন্তু জমা করতে হবে ঠিক আছে এবং তারপরে দেখো বলে দেওয়া আছে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশান রিসিভ গ্রহণ করার লাস্ট ডেট আঠাশ বারো দু হাজার তেইশ ঠিক আছে এবং তোমাদের চালান জেনারেট করার লাস্ট ডেট বলে দেওয়া আছে আঠাশ বারো দু তেইশ সময় কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে এবং তারপরে দেখো তোমাদের বলে দেওয়া আছে অনলাইনের মাধ্যমে তোমাদের পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট উনত্রিশ বারো দু হাজার তেইশ ঠিক আছে এবং তারপর দেখো বলেছে চালানের মাধ্যমে তোমাদের পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট বলেছে উনত্রিশ বারো দু তেইশ ঠিক আছে এই ডেটের আগে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে এবং তোমাদের এক্সামের ডেট কিন্তু পার্টিকুলারলি বলা নেই ঠিক আছে মান্থ বলে দেওয়া আছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে কিন্তু এক্সাম নেওয়া হবে তোমাদের বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে এসএসসির পক্ষ থেকে ঠিক আছে এবং এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এসএসসি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে জিডি কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো নেক্সট তোমাদের পেস্কেল বলে দেওয়া আছে তো এইখানে দেখো পোস্ট প্রথমে বলেছে যে এনআইএ সিপাই পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে সেক্ষেত্রে বেতন থাকবে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকার মধ্যে বেতন থাকছে ঠিক আছে এবং বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন বলে দেওয়া আছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকার মধ্যে বেতন থাকছে এখানে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে ঠিক আছে তো এখানে তোমাদের পোস্টের নাম বলে দেওয়া আছে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে প্রথমে বলেছে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি এ আর এস এস এফ ঠিক আছে এই সমস্ত পোস্টে নিয়োগ করানো হচ্ছে এটি কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টুতে তোমাদের বলে দেওয়া আছে এনআইএ পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের মেল এবং ফিমেল পোস্টের ক্ষেত্রে টোটাল শূন্যপদ কিন্তু ভাগ করে বলে দেওয়া আছে এবং ক্যাটাগরি অনুযায়ী বলে দিয়েছে দেখো এখানে এসসি এস টি ও বিসি ইউ আর ঠিক আছে প্রত্যেকটি কিন্তু বলে দেওয়া আছে চেক আউট করে নেবে এখান থেকে তো টোটাল শূন্যপদ কিন্তু এখানে বলে দিয়েছে বিএসএফের ক্ষেত্রে টোটাল শূন্যপদ আছে সাতাশ হাজার আটশো পঁচাত্তরটি সিএইএসএফের ক্ষেত্রে আট হাজার পাঁচশো আটানব্বইটি সিআরপিএফের ক্ষেত্রে পঁচিশ হাজার চারশো সাতাশটি এসএসবি এর ক্ষেত্রে পাঁচ হাজার দুশো আটাত্তরটি এবং আইটি বিপির ক্ষেত্রে তিন হাজার ছটি এ আরের ক্ষেত্রে চার হাজার সাতশো ছিয়াত্তরটি এসএসএফের ক্ষেত্রে পাঁচশো তিরাশিটি ঠিক আছে এবং টোটাল শূন্যপদ তোমাদের এখানে বলে দেওয়া আছে পঁচাত্তর হাজার পাঁচশো তেতাল্লিশটি শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এজ লিমিট বলে দেওয়া আছে আঠেরো থেকে তেইশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং বয়স হিসেব করা হবে এক আট দু হাজার তেইশ অনুযায়ী ঠিক আছে এবং জন্মসাল তোমাদের থাকতে হবে দুই আট দু হাজার থেকে এক আট দু হাজার পাঁচের মধ্যে ঠিক আছে তো এখানে তোমাদের এজ ডিরাক্সেশন বলে দেওয়া আছে এস টি এসসি পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবে ও তিন বছরের এক্স সার্ভিসম্যান কিন্তু তোমাদের তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে তো শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের বলে দেওয়া আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস অর্থাৎ টেন পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এক এক দু হাজার তেইশ অনুযায়ী ফিল আপ না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে পরবর্তীতে তোমাদের এখানে বলে দেওয়া আছে যদি তোমরা এনসিসি সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটি ছাড় পেয়ে যাবে এখানে কিন্তু বলে দেওয়া আছে ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটি তোমরা চেক আউট করবে এখান থেকে যদি তোমাদের সার্টিফিকেট থাকে পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে সেক্ষেত্রে এই হলো অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং তোমাদের ফটো এবং সিগনেচারের সাইজ কিন্তু এখানে বলে দেওয়া আছে চেক আউট করবে এখান থেকে তো এখানে তোমাদের আবেদন মূল্য বলে দেওয়া আছে একশো টাকা লাগছে আবেদন মূল্য এবং সি ইএসএম এবং তোমাদের ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আবেদন মূল্য কিন্তু লাগছে না ঠিক আছে এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু পে করতে পারবে এখানে নেক্সট তোমাদের এক্সাম সেন্টার এখানে দেওয়া আছে ঠিক আছে তো তোমরা চেক আউট করবে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করে থাকো অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সেক্ষেত্রে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু বলে দেওয়া আছে তো হুগলি কলকাতা এবং শিলগুড়িতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার থাকবে পরবর্তীতে স্কিম অফ এক্সামিনেশান বলে দেওয়া আছে কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমাদের নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের এখানে সাবজেক্ট বলে দেওয়া আছে জেনারেল ইন্টেলিজেন্স অথবা রিজনিং থেকে তোমাদের কুড়িটি প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বার থাকছে এবং তোমাদের জেনারেল নলেজ থেকে কুড়িটি প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বার থাকবে ঠিক আছে এবং ম্যাথামেটিক্স থেকে তোমাদের কুড়িটি প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বার থাকছে এখানে এবং হিন্দি এবং ইংলিশ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে যে কোনো একটি থেকে ঠিক আছে কুড়িটি প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বার থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট তো এখানে তোমাদের বলে দেওয়া আছে এমসিকিউ বেস্ট প্রশ্ন থাকবে এবং যদি তোমাদের একটি প্রশ্ন ভুল হয়ে থাকে সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ কিন্তু মাইনাস করা হবে ঠিক আছে তো এইখানে তোমাদের পিইডি টেস্ট নেওয়া হচ্ছে ঠিক আছে তো রেস করতে হবে সেক্ষেত্রে মেল ক্যাটাগরি ক্যান্ডিটের ক্ষেত্রে বলে দেওয়া আছে পাঁচ কিমি চব্বিশ মিনিটে তোমাদের দৌড়তে হবে এবং ফিমেল ক্যাটাগরি ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিমি সাড়ে আট মিনিটে দৌড়তে হবে ঠিক আছে তো রিমার্কসে তোমাদের এখানে বলে দিয়েছে ফর ক্যান্ডিডেটস আদার দ্যান দোস বিলংস টু লাদাখ রিজিয়ন ঠিক আছে পরবর্তীতে বলেছে মেল ক্যাটাগরি ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিমি তোমাদের দৌড়তে হবে সাড়ে ছ মিনিট সময় থাকবে এবং ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আটশো মিটার দৌড়তে হবে চার মিনিট সময় থাকবে ঠিক আছে এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে রিমার্ক্সে ফর ক্যান্ডিডেটস অব লাদাখ রিজিয়ান ঠিক আছে তো এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো হাইট বলে দেওয়া আছে তো মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার থাকতে হবে ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের চেয়েছে ঠিক আছে তো মেল ক্যাটাগরি ক্যান্ডিডের ক্ষেত্রে চেস্ট তোমাদের বলে দেওয়া আছে নর্মাল অবস্থায় তোমাদের আশি সেন্টিমিটার বলেছে এবং চেস্টটি এক্সপেন্ড করে পঁচাশি সেন্টিমিটার তোমাদের করতে হবে ঠিক আছে এবং এসটি এসসি বাকি তোমরা চেক আউট করে নেবে এখান থেকে তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত তথ্যগুলি দেওয়া ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকেও এবং আমাদের পাশে থেকেও এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও